জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু তাহিরান, যে কোনো মুসলিম পুরুষ নারী অজু করে ঘুমায়। কি করে ঘুমায়? অজু করে ঘুমায়। সুমা তাররা মিনাল লাইলে, তারপর শেষ রাতে উঠে, তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে দিয়ে উঠে, তারপর আল্লাহর কাছে চাই ইহকালের কিছু পরকালের কিছু, ইহকালের কিছু পরকালের কিছু, ইহকালের কিছু মহিমগঞ্জে বাজারের উপরে ছয় শতক জমি, ইহকালের পরকালের জান্নাত দাও, পাপ ক্ষমা করে দাও, ইহকালের কিছু পরকালের কিছু, ইহকালের কিছু পরকালের কাছু কিছু, ইয়া ইল্লা তাহু ইয়াহু দিবেনি, 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 দিবে, দিবে। এবার আগের হাদিস থেকে একটু পার্থক্য হয়েছে, এবার রাতে ঘুমাতে হলে কিভাবে ঘুমাতে হবে? অজু করে, অজু করে ঘুমিয়ে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে উঠতে হবে, উঠে এখন ওই পদ্ধতিতে বলতে হবে, তাহলে আল্লাহ দিবেনি, দিবেই, দিবে। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাররা মিনাল লাইলে, যে ব্যক্তি শেষ রাতে উঠে আকাশের দিকে লক্ষ্য করে, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়ে, অথবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফিরলি রাব্বিগফিরলি ফাদা উস্তুজিবা। এখন যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে। তাহলে সময়টা কোথায় চলে গেল? বুঝা গেল না মনে হয়? শেষ রাতে গেল, আবার উঠে কি পড়তে হবে? এই দোয়াটা মুখস্থ আছে তো?